এটা হচ্ছে লাউ, এটা আমাদের সবাই জানি আমরা, এটা লাউ, স্বাদের লাউ, বানাইলো মোরে বৈরাগী। এই লাউ কি রহস্য, লাউয়ের রহস্য, সেই লাউয়ের রহস্য নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকে লাউটি আমি আমার জীবনে প্রথম লাউ নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজকালি নিয়েছি, আর এখানে শোল মাছ। তো লাউয়ের যে রহস্য, সে রহস্যটা আপনাদের বলতেছি, শোল মাছ দিয়ে লাউ রান্না করব। তো এখন তো বাজারে লাউ পাচ্ছি না, কি করব, এখানে মা ছেলে দুষ্টামি করতেছে ওরা, সেটাও একটা শেয়ার করতেছি। আজকে দিনটা তেমন একটা সুবিধার না, সেটাও শেয়ার করতেছি। তো জীবনের প্রথম 80 টাকার লাউ কিনেছি, সেটাই শেয়ার করছি, চলেন যাই। হে গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের মিসকিন দুইটারে দেখাইতেছি সামনে, সর্বপ্রথম দেখেন স্কুল কলেজ সব বন্ধ হওয়ার পরে তারা কি করতেছে বাসায় বসে, তাদের গোপন তথ্য ফাঁস করা হইতেছে। এই বয়সে ছেলে মেয়েরা কি করে, এই যে দেখেন বাসায় বসে বসে মোবাইল টিপা ছাড়া এখন আর কোনো পথ নাই তাদের, কেননা তাদের পড়ালেখার মোটটাই নষ্ট করে ফেলছে। স্কুল সব বন্ধ হয়ে গেছে, পরীক্ষা নেওয়ার কথা ছিল। কি করতেছো তোমরা? গেম খেলি, গেম শেয়ারি, গেম খেলো জুতাতে ভিড়ে হবে না, একদিন তো মারাই যাবো, জিন্দেগিরে এনজয় করে যাই শেষ। আরে তোমরা মোবাইলে কি করতেছো? ওয়াজনি এ বাড়া এই দেহি কি হলো? ওয়াজ শুনি কই, জৈবনের বাহাদুরে কতদিন ধরে পালন করতে মজি যাম। দেখেন অলস সময় পার করতেছি, বাহিরের আবহাওয়াটা আজকে প্রচুর খারাপ, কি করব, বাসায় গ্যাস নেই, কারেন্ট তো আছে, গ্যাস নাই, আমরা সবাই বসে গল্প করতেছি। আর আমাদের বাসায় নতুন বউ চলে আসছে, নতুন বউকে নিয়ে একটা ব্লগ নিয়ে আসবো, আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি লাউটা দেখাইছি, এই লাউটা আমি আজকে 80 টাকা দিয়ে কিনেছি, আমার জীবনের প্রথম 80 টাকা লাউ। এই যে লাউ নিয়ে আজকে ব্লগ হবে, এই ব্লগটি আজকে শেয়ার করব আপনাদের সাথে। এই গ্যাস যেহেতু নাই, এটা রান্না করার পরে শেয়ার করব। আর আজকে যেহেতু আমাদের রান্না করা আছে, এই যে মুরগির মাংস রান্না করা আছে, তারপরে হচ্ছে এটা দিয়ে শালগম দিয়ে কালকে মুরগির মাংস রান্না করছি, ভাত রান্না করা আছে, তো দুপুরে খাবারটা রেডি করা আছে, আমাদের গ্যাস আস্তে আস্তে 3টা বাজবে, তো যতটুকু পারে 3টার ভিতরে আমরা এই ব্লগটা রেডি করব, রেডি করে আপনাদের সাথে শেয়ার করব। এই যে নতুন বউয়ের সাথে আমার ছোট ছেলে, মা আর ছেলে মিলে তাদের খুলশুটি, দুষ্টামি, আনন্দ তারা করতেছে। তো আপনাদের সাথে আমাদের নতুন বউয়ের রূপটা একটু শেয়ার করব পরে। এই যে এখানে আছে আরেকজন অর্থিমণি, অর্থিমণিকে তো চেনেন, এই যে দেখেন। আয় অর্থিমণি, তুমি সকালে নাস্তা খাইছো? কি খাইছো, কি খাইছো? পরোটা, ডাইল। এ কিন্তু বরিশালের মেয়ে, এই জন্য ভাষাটা খুব সুন্দর, আঞ্চলিক ভাষা। আর ওই যে ওইখানে আমাদের দুই বেকার, মানে এখন পড়ালেখা নাই, পড়ালেখা নাই, আফসোসে তারা ওই যে স্যারে মোবাইল ঘাটতে কইছে, ডিকশনারি দেখতে বলছে, শুনছেন তাদের কথা? যাই হোক, আমাদের আনন্দক্ষণ মুহূর্তটা একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। তো চেষ্টা করবো প্রতিদিন ব্লগ নিয়ে আসার জন্য, সবাই অপেক্ষা করবেন। এখন একটু ভালো লাগতেছে, দেখেন কি করতেছে ওরা, দেখেন এরকম যাতে আর কারো বাচ্চারা না করে। আমাদের বাচ্চাগুলো দেখেন মোবাইল দিয়ে কি নষ্ট হওয়া হয়েছে, মোবাইল ছাড়া কিছু বুঝে না, ওই যে দেখছেন, এই যে দেখেন বাসায় বসে বসে মোবাইল টিপতেছে, মোবাইল না দিলে ল্যাপটপ বের করে, বাচ্চাদের নিয়ে এখন মাথা নষ্ট। এইটা নিয়ে এই বিচারটা কে করবে বলেন? আমরা গার্ডিয়ানরা অনেক অত্যাচারের ভিতরে আছি বাচ্চাদের, মোবাইলের পিকগুলো দেখাইতেছে ওরা, বাণিজ্য মেলায় গেছে। তো এখন হচ্ছে আমি মাছগুলো সব ভেজে নিব, ভেজে তারপরে হচ্ছে আমি শোল মাছটা ভোনা করে নিব, তারপরে হচ্ছে দেন শোল মাছ দিয়ে লাউ দিয়েও রান্না করব। তো আজকে রেসিপিগুলো কিছু কিছুটা শেয়ার করব আপনাদের সাথে, পুরোপুরি শেয়ার করা অবশ্যই সম্ভব নয়। এটা হচ্ছে একটি দেশি কই মাছ, তো এই মাছগুলো, শোল মাছগুলো দেশে থেকে আনা হয়েছিল, তো সেটাই আজকে শেষ করলাম। আমার হাজব্যান্ডের খুব পছন্দের খাবার। এটা হচ্ছে পেঁয়াজকালি আর আলু দিয়ে ভাজি করেছি, এখানে টমেটো কেটে রেখেছি। এটা হচ্ছে মরিচ পেস্ট, কাঁচামরিচ পেস্ট, এটা
আমি এই তো মশলা বাটাও সব কিছু নিয়ে নিয়েছি, এখানে বসে এখন রান্না করব। যেহেতু গ্যাস আসে বিকেলের দিকে, কিছু করার নেই, যদিও এখন এভাবে করেই আমাদের চলতে হবে। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, এখন যে যে পরিস্থিতিতে মানে যেভাবেই থাকা লাগে সেভাবে খাপ খাইয়ে নিতে হবে। আমি শোল মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, ভেজে তারপরে হচ্ছে টমেটো দিয়ে আমি সুন্দর করে শোল মাছটা ভোনা করব। তো চলেন আপনারা থাকেন আমার সাথে, কিভাবে আমি ভোনা করি সেটাও একটু শেয়ার করি আপনাদের সাথে। তা আমার শোল মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। অনেকে ভেজে রান্না করে, অনেকে কাঁচা রান্না করে, এটা আপনারা যেভাবেই রান্না করেন না কেন সেভাবেই খেতে ভালো লাগবে। যেহেতু আমি ফ্রিজে রেখেছি বেশ কয়েকদিন, তাই মাছটা একটু ভেজে নিয়েছি যাতে ভালো লাগে। আর এখানে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, নিয়েছি একটু আদা রসুন বাটা। আমি হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম মরিচ পেস্ট, যে কাঁচা মরিচ পেস্ট, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তো এখন একটু পানি দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে তারপরে হচ্ছে ফিরে আসছি আপনাদের সাথে, মাছগুলো দিয়ে দিব ওখানে। চলেন যাই। তো আমার তো মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি এখানে। মাছটা দিয়ে সুন্দর করে আমি এখানে যা যা দরকার সব কিছু দিয়ে দিব। আর যেহেতু গ্যাস থাকে না, গ্যাসের খুব প্রবলেম দেখা যাচ্ছে, আমরা এই আজকে বিকেলে যা রান্না করব আগামী কাল দুপুর পর্যন্ত আমাদের খেতে হচ্ছে এই রান্নাগুলোই গরম করে গরম করে। তো এইভাবে রান্না করে চলতেছি এই শীতের কয়েকটা দিন, খুব সমস্যা যাচ্ছে আমাদের। তো না খেয়ে তো আর থাকা যাবে না, খাইতে তো হবেই, সবাইকেই তো যার যার পরিমাণ মতো খেতে হবে। তো এই তো আমার শোল মাছগুলো, সরি গলাটা বসে গিয়েছে। এখন হচ্ছে আমি শোল মাছগুলো এখানে টমেটোগুলো দিয়ে দিব। এই যে টমেটোগুলো দেওয়ার পরে কালারটা খুবই খুবই জুসি একটা কালার আসছে। তো আপনারা এভাবে ভোনা করে খেয়ে দেখবেন, খেতেও কিন্তু খুবই খুবই সুস্বাদু। আর আজকে রান্নাটা আমি একটু অন্যরকম করেই করেছি, কেননা এটা চাইলে আরও সহজভাবে রান্না করা যেত। তো আমি এভাবে দিচ্ছি, খুবই ভালো লাগে এভাবে রান্না করলে। তো এখন একটু ঢেকে দিয়ে আমি একটু নামিয়ে নিলাম। এখন এখানে হচ্ছে একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো, পরিমাণ মতো পানি দিয়ে তারপরে হচ্ছে অপেক্ষা করব হওয়ার আগ পর্যন্ত। তো তারপরে একটু জিরে ফাঁকি দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে তুলে নেব, শেয়ার করব তুলে আপনাদের সাথে। তো থাকেন এভাবে। টমেটোটা দেওয়াতে এটা টেস্টটা অনেক অনেক বেড়ে গেল। তো এই তো দেখেন আমার রেসিপি হয়ে গিয়েছে, এটা হচ্ছে শোল মাছের রেসিপিটা। এই যে ধনে পাতা দিয়ে নিয়েছি আমি, তুলে ফেলেছি। আর কী কী রান্না করেছি চলেন যাই শেয়ার করি। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কালি ভাজি করেছি আলু দিয়ে, এটা সকালে রুটি দিয়েও খাওয়া যাবে আর হচ্ছে ভাতের সাথেও খাওয়া যাবে। এইটা আমি শীত আসার পর থেকে খাচ্ছি। এই হচ্ছে আমার সেই লাউয়ের রহস্য, লাউ, স্বাদের লাউ। আমাদের রান্নাগুলো আজকে কেমন হয়েছে আপনারা বলবেন, কমেন্ট করে জানাবেন। এই তো লাউ রান্নাটা হয়ে গিয়েছে। তো যাই হোক, এই তিনটা আইটেম রান্না করেছি, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে রান্নাগুলো কেমন হয়েছে কমেন্ট করবে, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। সবাই দোয়া করবে। আসসালামু আলাইকুম।